নমস্কার ন্যাচুরোভেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পেয়েছি আমাদের সাথে রয়েছেন মিসেস পাপিয়া ঘোষ। চলুন ওনার থেকে শুনে নেওয়া যায় কি কারণে উনি এসেছিলেন ন্যাচুরোভেদায়, কি সমস্যা নিয়ে উনি এসেছিলেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে ন্যাচুরোভেদায় আসা হয়? আমি অ্যাকচুয়ালি সোরিয়াসিস সহায়তে এসেছি। গত 7 বছর ধরে এই রোগে আমি ভুগছি। হ্যাঁ, কিন্তু প্রথম আমি পায়ে একটা সাদা দাগ আর হাঁটুতে একটু ঘায়ের মতো দেখে তারপরে অ্যালোপ্যাথি করি। অ্যালোপ্যাথিতে কিন্তু প্রথমে আপনি অ্যালোপ্যাথিক দেখান, তো সেখান থেকে কি বলা হয় আপনাকে? সেখান থেকে বলা হয়েছিল যে এই রোগটা কোনোদিনই ভালো হবে না বলে দেওয়া হয়। হ্যাঁ, যতদিন ওষুধ ব্যবহার করবে তখনই ভালো হবে, তারপর কিন্তু ওষুধ ছেড়ে দিলে আবার ওটাই হবে। আচ্ছা, আমি এরপর অ্যালোপ্যাথিটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপর কাগজে অ্যাড দেখে, বর্তমান কাগজে অ্যাড দেখে আমি এই ন্যাচারাল ভেদার সাথে যোগাযোগ করি, তারপরে এখানে আসা হয়। আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাসে আপনি এসেছিলেন, তো এখন ডক্টর কে এম সাইফুল্লাহকে দেখানোর পরে আপনার কেমন মনে হচ্ছে? আমি খুবই ভালো আছি, আমি 90% সেরে গেছি, কিন্তু মনে হচ্ছে এরপরে আমি পুরোটাই সুস্থ হব। নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। তো আগে যে সমস্যাগুলো হতো সেগুলোতে একদম খুবই ভালো আছে, মানে কোনো অসুবিধাই হচ্ছে না, তাই তো? কোনো কিছু সমস্যা নেই আমার। তো আপনার কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। আশা করবো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।